title of this movie, and you can see that the focus is continuously on the face. It's nowhere, it's missing out the focus. All the footage is handled, like there was no gimbal or something. So many a time it happens, but the gimbal is not a good thing. কিন্তু মিররলেস সিস্টেমে নিকনের যে কোনো ক্যামেরা আপনারা হচ্ছে দেখছেন সেই সবগুলোতে আপনারা একটা খুব ভালো রিয়ার পাচ্ছেন, যার জন্য আপনারা হ্যান্ডেল শুট যখনই করবেন তখনই আপনাদের ভিডিওটা এতটাই স্টেবল হবে যেগুলো আমরা এখন আমাদের স্ক্রিনে প্লে করছি। তো যতগুলো ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কটা অ্যাট দ্য মোমেন্ট আমরা এখানে শ্যুট করেছি হ্যান্ডেল শ্যুট করা, আর আমাদের ইন ক্যামেরা ভিডিও পারফরমেন্সের জন্য আমরা এই জিনিসটা আপনাদের এখন পারফরমেন্স দেখাচ্ছি। এবার এরপরে হতে পারে কোয়েশ্চেন যদি আপনাদের থাকে যে হাউ কাম অটো ফোকাস কতটা শার্প করা যায় বা কতটা আমরা কন্ট্রোল করতে পারি। আমরা অনেকবার দেখে থাকি যে একটা শিফট ফোকাস দেখা যায় ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার, আমরা ওই ফোকাস শিফটিংটা কি আমাদের ক্যামেরায় করতে পারি? তো আমাদের মিররলেস সিস্টেম ওই জিনিসটা দেওয়া আছে, আপনি আপনাদের ক্যামেরাতে কতটা কন্ট্রোল করতে চাইছেন ফ্রম ফার্স্ট সাবজেক্ট টু সেকেন্ড সাবজেক্ট, ফোকাসটা আসতে শিফট হোক, ফোকাসটা খুব তাড়াতাড়ি শিফট হোক, এই পুরো কন্ট্রোলটা আপনাদের ক্যামেরায় দেওয়া আছে যেটা আপনারা মিররলেস সিস্টেমে ইউজ করে এবার আমি কিছু সেটিংস আপনাদের দেখাতে চাই, যে সেটিংস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি যে এখানে অনেক তাহলে আমার তো প্রচুর এক্সট্রা ফ্রেমস আছে। Thank you.
Hey Niladri, what are you doing? RC. Thank you.
ছবি নেই